ভারতের আমি নিজেই শুনেছি এই যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলে যে আরেকটা মহিলার থেকে আমি বক্তব্য শুনেছি কয় যে আমি মুসলমান না ঠিক তবে ইসলাম ধর্মের উপরে আমার গভীর শ্রদ্ধা তার কারণ হলো আমি শুনেছি আমি সচক্ষে দেখেছি আমাদের ভারতের 22টা প্রদেশ 22 প্রদেশের মানুষ প্রত্যেক প্রদেশের মানুষের আলাদা আলাদা প্রধান ভগবান আছে আলাদা আলাদা প্রধান দেবতা আছে আলাদা আলাদা প্রধান উপাস্য আছে এক এক প্রদেশে এক একজন উনি তো হিন্দু আমি মুখস্থ করি নাই উনি 22 জনেরই নাম কইল যে এই উত্তর প্রদেশে এইটা আমাদের কলকাতা প্রদেশে এইটা ওই গুজরাটে এইটা ওই মাদ্রাজে এইটা 22 প্রদেশের 22 জন আমার বড় কষ্ট লাগে যে একটু ভারত চালাতে 22 জন লাগে আমেরিকায় যে শুনি তারাও কয় আল্লাহ আর জাপানে যে শুনি তাকেও আল্লাহ মক্কায় যে শুনি তাকেও এক আল্লাহ বাংলাদেশে শুনি তাকেও এক আল্লাহ ভারতে এক আল্লাহ রাশিয়ায় এক আল্লাহ চীনে এক আল্লাহ ফ্রান্সে এক আল্লাহ ইটালিতে এক আল্লাহ অস্ট্রেলিয়ায় এক আল্লাহ লন্ডনে এক আল্লাহ সারা দুনিয়ায় এক আল্লাহ কথা বলেন ঠিক ঠিক না অত আল্লাহ হলে আল্লাহ আল্লাহ মারামারি লেগে দেশ শেষ হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহ এ আমার পরদেশীর মা বোনেরা বিশ্বাস করো এক আল্লাহ আছেই আছে যদি তোমার বিশ্বাস না হয় যদি তোমার বিশ্বাস না হয় মরে দেখো জাইসা করনি ওয়াইসা ভরনি না মানে তো করকে দেখ জান্নাত বিহায় দোজখ বিহায় না মানে তো মরকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো বেহেশত আছে দোজখ আছে না মানো তো মরিয়া দেখো ঠিক না কর্ম যেমন ফল তেমন চুরি করলে মারে বিশ্বাস হয় না একটু চুরি এর ধরা পড়িয়ে দাও ভাষা সামলা থাকবে না ঠিক না আমার ফ্যান একটু কম দেন আলহামদুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা ইত্তাকুল্লাহ দুনিয়ার সুখ শান্তি তুমি এতক্ষণ পর্যন্ত চাইছো স্লোগান দিয়ে সুখ শান্তি চাইছো যদি তুমি পাইতে চাও তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো আল্লাহ তোমারে কামড়ায় ধরবে তা না আল্লাহ তোমারে নিজে হাতে গুরজুদে পিঠে মাথা ফাটাবে তা না আল্লাহ তোমারে নিজে হাতে জাহান্নামের মধ্যে দেবে তা না আল্লাহ তোমারে পাড়ায় মেরে ফেলবে তা না ও দোস্তরে আল্লাহকে তার হুকুমের জন্য ভয় পাও আল্লাহ পাক বলেন সুখের দরজা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই আমার দিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ তোমরা যারা আখিরাত না দেখে বিশ্বাস করেছ পুলসিরাত না দেখে বিশ্বাস করে ভয় পেয়েছ মিজানকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ জাহান্নামকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ জান্নাতকে না দেখে বিশ্বাস করে তুমি তার আশা আকাঙ্ক্ষায় বসে আছো কথা বলেন ঠিক ঠিক না আল্লাহকে দেখছি কেউ আল্লাহকে দেখছি আল্লাহকে দুনিয়ায় বসে দেখা যায় না আমরা অন্ধ জগতে আছি এবং আমরা অটল বিশ্বাসী দুনিয়ার সব যদি আমার আপনার নামে লিখে দেয় আর যদি বলতে বলে তুমি একবার বলো আল্লাহ নাই বলতে পারবেন কেউ কথা বলেন পারবেন আল্লাহকে দেখি নাই তারপরে আমার আল্লাহ আছে আল্লাহ আছের মধ্যে কোনো দলিল লাগবে না দলিলের অভাব নাই তারপর আমি দলিল দিতে রাজি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শনই আমার সামনে হাজার হাজার দলিল ঠিক ঠিক না দুর্ভর্গ দরাক্তানে সবজ দর নজরে হুশিয়ার হর বরাকে দপ্তরিস্ত মারে ফাতে কের দেগার সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায় ওই সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায় যেদার দেখে তা হো ওদার তু হি তু হায় একই নদীতে দশ পঞ্চাশ প্রকারের মাছ আছে পঞ্চাশ প্রকারের মাছের পঞ্চাশ প্রকারের কালার রং আছে পঞ্চাশ প্রকারের ডিজাইন আর এই পঞ্চাশ প্রকারের মাছের ভিতরে পঞ্চাশ প্রকারের স্বাদ একই টাকি মাছ দুই প্রকারের টাকি দুই টাকির মধ্যে দুই রকম স্বাদ কতক্ষণ একই মাছ দুইটা একটার নাম শৈল মাছ আর একটার নাম গজাল মাছ দেখতে দুই এটা একই রকম দুইটার দুইটার ভিতরে দুই রকম স্বাদ একই ইলিশ মাছ ছোটটার মধ্যে এক স্বাদ বড়টার মধ্যে আর এক স্বাদ ও বন্ধুর এই স্বাদের পার্থক্য করে দিলেন কে আল্লাহ আমার রব ওই রবই আমার সব আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী দুনিয়ার সবাই যদি আল্লাহকে অস্বীকার করে করতে পারে আমার জীবন থাকতে দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহকে অবিশ্বাস করতে পারি না এ মুসলমান সাক্ষী দেন আল্লাহ আছে না নাই আল্লাহ আছে
কয়জন আছে আর বেশি দরকার আছে লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা যদি একাধিক আল্লাহ হইতো একাধিক সৃষ্টিকর্তা হইতো একাধিক যদি ওই জগতে হইতো তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইত কথা কন্টি কিডিং না এতক বাংলাদেশে তাই দুইজন প্রধানমন্ত্রী চলে না যদি দুইজন চলতেই বাংলাদেশে তাহলে কি আমাকে আর কোনো হরতাল মরতালের দরকার হতো খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দুইজন মিলে মিশে প্রধানমন্ত্রীগিরি করলে আর আমাকে এই জয় জামেলার ভিতর পোহাতে হতো না কিন্তু দুইজন চলে না একজন চলে দুইজন হলি পারা টেকতোই না ইনি বলতো যে আজকে এই হবে উনি বলতো যে আজকে এই হবে দুইজনে গঞ্জাম বাদাই তো আল্লাহ যদি কমপক্ষে দুইজন হইতো তাহলে এক আল্লাহ কইতো যে আজকে বৃষ্টি নামবে আর আরেক আল্লাহ কইতো যে নামবে না আল্লাহ আল্লাহ গঞ্জাম বাদাইয়া দুনিয়ার ১২টা বাজিয়ে যেত কতক্ষণ ঠিক না এই জন্য বেশি আল্লাহর দরকার নাই ঠিক না